আসলে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে বরাবরই গতকাল থেকেই বলা হয়েছে যে এখানকার পরিবেশ স্বাভাবিক, কিন্তু আসলে পরিস্থিতি কতটা স্বাভাবিক বা কি এখানে আমরা যারা অবস্থান করতেছি তারা একমাত্র বুঝতে পারতেছি এবং জানতেছি। কারণ গতকাল যে হোস্টেলে হামলা হয়েছিল আজ সন্ধ্যার পরেও সেই হোস্টেলেই আবারও হামলা হয়, এবং তথ্য সূত্রে এবং বিভিন্ন মাধ্যমে জানতে পারি যে সন্ধ্যা থেকে 200 বা তারও বেশি লোক হোস্টেলের আশেপাশে জড়ো হয় এবং তারা হামলার উদ্দেশ্যে জড়ো হয়। সেখানে কোনো প্রকার পুলিশের সহায়তা নেওয়ার চেষ্টা করলো, পুলিশের কোনো সহায়তা সেখানে পাওয়া যায়নি বা পুলিশকে পুলিশের জরুরি নাম্বারে কল দিয়েও পুলিশের কোনো সেবা সেখানে পাওয়া সম্ভব হয়নি। তো আমাদের এখানে যে বিষয়টা হচ্ছে যারা আমরা যারা বাসা থাকি বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছি তাদের মধ্যে একটা অনিরাপত্তা খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে। কারণ হচ্ছে আমাদের সাথে এখনো কোনো খোঁজ খবর নেননি, তবে উজবেক এমবাসি থেকে যোগাযোগ করা হয়েছিল। তিনি বলেছেন যে এখানে পরিস্থিতি সবই স্বাভাবিক রয়েছে, কিন্তু আসলে আমরা যারা এখানে রয়েছি তারা তাদের মধ্যে আসলে এখনো আতঙ্ক বিরাজ করছে। কারণ কখন কোথায় কি হচ্ছে এটা আসলে বোঝাও যাচ্ছে না, কারণ আমরা যেহেতু বাইরে বের হতে পারছি না, আমাদের কোনো প্রকার কোনো তথ্য সংগ্রহ করা এবং আসল পরিস্থিতিটা কি সেটা আমাদের পক্ষে জানা সম্ভব হচ্ছে না। এবং অনলাইন মিডিয়াতে বিভিন্ন ধরনের কথা প্রচার হচ্ছে যে এখানে সবকিছু ঠিক হয়ে গিয়েছে বা এখানে সবকিছু এখন আর আগের মতো নেই, সবকিছু শিথিল অবস্থায় আসছে। আসলে কিন্তু এগুলা কিছুই না, তবে ধীরে ধীরে আনার চেষ্টা করতেছে এবং আমরা আশা করি যে ইনশাল্লাহ ধীরে ধীরে ঠিক হবে। রাকিব, আপনি যে এলাকায় আছেন সে এলাকাটা কতটা নিরাপদ বলে মনে করছেন? সরি, বুঝতে পারিনি। আপনি যে এলাকায় আছেন এখন ওই এলাকাটা কতটা নিরাপদ বলে মনে করছেন? এখানে একটু শিওর বলতে পারবো না আমি। আচ্ছা রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কিরগিজস্তান থেকে বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থী সৈয়দ রাকিবুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।